কালেকশন নিয়ে এসেছে আরাধনা বুটিক। রয়েছে লিনেন, রেশম হ্যান্ডলুম, কাঁথা, পার্সি, মেশিন এমব্রয়ডারি সহ সিল্ক ও তাঁতের বিপুল সম্ভার। এখানে নিজের পছন্দের শাড়ি অর্ডার দিয়ে বানাতে পারেন। আরাধনা বুটিক, 6 নম্বর দরবারি সরণি, সেক্টর 2C, বিধাননগর, দুর্গাপুর। সমাজ গড়তে দরকার শিক্ষক। শুধু শিক্ষক দিবসেই শিক্ষককে সম্মান নয়, সম্মান করা হোক সারা বছর সারা জীবন। জীবনের সাফল্যের পথে এক শিক্ষকই হলেন আসল পথপ্রদর্শক। এই আদর্শে ব্রতী হয়ে 5ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কমিশনের তরফে হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা। এই দিনের আলোচনা সভায় ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষিকারা, ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কমিশনের জেলা ভিত্তিক সদস্যরাও, ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা। এটা সত্যি কথা বলতে এ ধরনের উদ্যোগটা নেওয়ার ভীষণই জরুরি কিংবা হওয়া উচিত আমি মনে করি। প্রিভিয়াসলি আমরা দেখেছি এরকমভাবে হয়তো বা হয়নি, তো করেনি, তবে বর্তমান এখন যেটা দেখতে পাই দেখে আমার ভালোই লাগে যে অ্যাটলিস্ট সম্মান কিছু জানানো হচ্ছে। আমি জানি না সম্মান কি কতদূর নিচ্ছে মানে পায়, তবে এই ধরনের সম্মান জানানো না জানাবার একটা উদ্যোগ চলছে, দেখছে ভালো লাগছে। পামেলা এটা অর্গানাইজ করেছে, ওকে একটা ধন্যবাদ দিতে চাই যে আমাদের সবাইকেও একত্রিত করতে পেরেছে। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের এইভাবে সম্মানিত করার জন্য। যা পরিস্থিতি তাতে শিক্ষক বলতে গেলে, শিক্ষকদের আপনারা ঘরের থেকে বেশি, স্কুলের থেকে বেশি রাস্তায় দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে হিউম্যান রাইটস কাউন্সিলের যে এই ছোটো উদ্যোগ, আমার মনে হয় এটা মানুষের কাছে আরও ভালো বার্তা যাবে যে এরকমভাবেও আমরা শিক্ষকদেরকে সম্বর্ধনা দিতে পারি, সম্মানটা দেওয়া যেতে পারে। আর প্রথমে একজন ছাত্র হিসাবে তো যেই সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো ঘটে চলেছে, শিক্ষকদের প্রতি অনাচার অবিচার, তো ছাত্র হিসাবেও আমরা লজ্জিত বোধ এবং শিক্ষক হিসাবেও মাঝে মাঝে মনে হয় যে এই জিনিসগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলির মদতে সমাজে দিনের পর দিন শিক্ষকদের মর্যাদা যে ক্ষুণ্ণ হচ্ছে তাও উঠে আসে এদিনের আলোচনা সভায়। আগামী দিনে কমবে না, বাড়বে। কিছু কিছু আমরা দেখি যে কোনো উচ্ছৃঙ্খল স্টুডেন্টরা, মানে এগুলো বিভিন্ন রাজনৈতিক মানে লোকের উস্কানিতে বলতে পারেন, শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেটা খুব দুঃখজনক। এগুলো মানে অভিপ্রিয় নয়, মানে আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি মানে শিক্ষকদেরকে আমরা মা বাবার পরেই দেখতাম। এখন কিছু কিছু লোকজনের মেন্টালিটি খারাপ, যাদের মানে হয়ে গেছিলো সেগুলো তাদের নিজস্ব কোনো কারণ ছিল না, কোনো না কোনো রাজনৈতিক দল তাদেরকে উস্কানিমূলক ইয়ে দিয়ে যাতে করে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারে সেই জন্যই ব্যবহারগুলো করা করিয়েছে। হয়তো পরে যেই যেই স্টুডেন্টরা এই ব্যবহারগুলো করেছে তার জন্য অনেক
নিজেদের কাছে তারা মানে ছোট হয়েছে, নিজেদের চোখে ছোট হয়েছে, হয়তো কোথাও কোথাও গিয়ে তারা ক্ষমাও স্বীকার করেছে। কখনোই উচিত নাই কোনো শিক্ষা মানে শিক্ষক বা শিক্ষিকাকে কোনোভাবে খারাপভাবে দেখা, কারণ শিক্ষক বা শিক্ষিকারা আমাদেরকে মানে সমাজের স্তম্ভ, তারা ওরা সমাজকে গড়ে, মানে আমরা আজকে বড় হয়েছি কিন্তু কথা বলছি আপনাদের সামনে, ওনাদেরই এগুলো আমাদের কাছে মানে মানে ওনাদের শিক্ষাগুলোই আমি বল আমি বলতে পারছি। আর শিক্ষা মানেই হচ্ছে সম্মান করা, যার একটা আলটিমেট আমি একটা জিনিসই সবাইকে জানি যে আমি সম্মান করলে আমি সম্মান পাবো। অর্জন করার পরও তাদেরকে যখন সম্মান দিচ্ছে না, তাদেরকে আমি বলবো তারা অশিক্ষিত, তারা স্টুডেন্ট না। তারা আজকে যখন টিচারদের ওপর অত্যাচার করছে বা তাদেরকে অসম্মান করছে, তাদেরকে একবার ভেবে নেওয়া উচিত যে তাদের বাবা মাকে গিয়ে যাতে তারা আগে অসম্মান করে, কারণ টিচাররা বাবা মার থেকে কিছু কম না। ইনফ্যাক্ট টিচাররাদেরকে আমরা বলি সেকেন্ড পেরেন্টস, আর স্কুলকে বলি আমরা সেকেন্ড হাউস, ঠিক আছে? টিচারদেরকে যারা অসম্মান করে তারা আমার বিশ্বাস বাবা মাকে অসম্মান করে। আর আজকে টিচারদেরকে অসম্মান করার পেছনে কিছু কিছু রাজনৈতিক দলের হাত আছে, তারা নিজেদের স্বার্থ মেটানোর জন্য টিচারদেরকে ইউজ করে, স্টুডেন্টদেরকে ইউজ করে। এবং টিচারদের আজকে সমাজে একটা মানে প্রতিষ্ঠিত যে জায়গা আছে, সে টিচাররা মার খাচ্ছে, লয়াররা মার খাচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, প্রফেসররা মার খাচ্ছে, স্টুডেন্টরা মার খাচ্ছে, বেঁচে কে আছে? আমি হাত জোর করে অনুরোধ করব যে আপনারা যারা সমাজ ঠিক করে গঠন করতে সাহায্য করে আপনাদেরকে, তাদেরকে অ্যাটলিস্ট রেসপেক্টটা দিন, এইটুকুই চান। আগামীতে যুব সমাজই সমাজের চিন্তাভাবনা আধুনিকীকরণ থেকে দ্রুত পরিবর্তন করতে পারে, কিন্তু তার জন্য দরকার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া, যা দিতে পারে এক শিক্ষক। শিক্ষক দিবসে আলোচনা সভা থেকে এই বার্তা উঠে এলো। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ফক্স 24/7 কলকাতা। পশ্চিমবঙ্গের একমাত্র বশীকরণ সম্রাট শ্রীগোপাল স্ট্যাম্প পেপারে লিখিত চ্যালেঞ্জ সহকারে প্রতিকার, কাজ না হলে মূল্য ফেরত, চ্যালেঞ্জ সহকারে শনি সাড়ে সাতে মাঙ্গলিক দোষ, কাল সর্পদোষ, দাম্পত্য কলহ, ব্যবসায় মন্দা, চাকরি না পাওয়া, আর্থিক সমস্যা ও দীর্ঘদিনের মামলার অবসান, ফোন করুন এই নম্বরে।